জমি নিয়ে বিবাদের জেরে এক সিভিক ভলেন্টিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ। অভিযুক্ত মৃতের কাকু ও তার দুই ছেলে, ঘটনায় আহত আরো দুজন। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার শামসি এলাকায়। মৃতের নাম রুহুল আমিন, বয়স 33 বছর। পরিবার সূত্রে খবর, শামসি গ্রামীণ হাসপাতালের পেছনে রুহুল আমিনদের পারিবারিক একটি জমি রয়েছে। 400 জমি নিয়ে রুহুল আমিনের কাকু আব্দুল রহমানের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। ওই জমিতে আব্দুল রহমানরা বাড়ির কাজ শুরু করায় জায়গার মাপজোক নিয়ে এদিন রুহুল আমিনের সঙ্গে তাদের বিবাদের সৃষ্টি হয়। এরপরেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনায় আব্দুল রহমান ও তার দুই ছেলে রুহুল আমিনকে লাঠি ও শাবল দিয়ে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনায় আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ারের বাবা এবং ভাই। আহতরা বর্তমানে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মৃতের আত্মীয় শারিফ রহমান বলেন, ঘটনা জমি নিয়ে বিবাদ ছিল ভাই ভাই। তারপর আজ কি হলো? আজকে সঠিক আমি একটু বাইরের দিকেই ছিলাম, পরে থেকে দেখলাম এরা ঝামেলা করছে। তারপর আমি দেখলাম, গেলাম, এখানে অ্যাটেন্ড করলাম, যে ওদের হাতে লাঠি ছিল, সবারই হাতে লাঠি ছিল, দিয়ে সমস্যা কথা কাটাকাটি হতে ঝামেলা হয়েছে, মারামারি করেছে, সে নিয়ে আর কি যা ঘটনা ঘটেছে। একজন এখন ডাক্তারবাবু বলল একজন মৃত্যু হয়েছে, দুজন এখন অ্যাডমিট আছে, আঘাত হয়েছে, হালকা চোট আছে। যিনি মারা গেছেন রুহুল আমিন, ওনার নাম, উনি হলো সিভিকে সার্ভিস করতেন। আচ্ছা, তাদের মধ্যে বলতে আব্দুল রহমান ওর ফ্যামিলির বিরুদ্ধে এখন যে দু ভাইকে ঝামেলা করেছে, আর তো বাইরের লোক তো ছিল না। আব্দুল রহমান রুহুল আমিনের কাকা ভাই। ওর তার রুহুল আমিনের পরিবারে কে কে আছে? রুহুল আমিনের পরিবারে আছে বাবা মা আছে, দু ভাই দুই বোন, তার দুই কন্যা সন্তান আছে, স্ত্রী আছে। জায়গাটা রয়েছে শামসিরুল্লাহ হসপিটাল অফসাইডে। কত জায়গাটা গন্ডগোল, মানে অনেকদিন থেকে আছে মোটামুটি সমস্যা। এই খুনের ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে আইনত উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন মৃতের আত্মীয় মোহাম্মদ মহিদুর রহমান। লিখে দিয়েছিল আচ্ছা চার ভাইকে, এবার দু ভাই বাড়ি করলো, দু ভাই বাকি আছে। আমার কাছে কথা হলো যে যখন দু ভাই বাড়ি করলো তখন তুই কেন বললি না যে পুরাতন ডেহে বা অন্য কিছু জের আছে? তো একে বাড়ি করতে দে, যে কোনো মতেই বাড়ি করতে দেবে না, যেখানে ঝামেলা কম আছে ও আছেই, ওর মানে এই আব্দুর রহমান প্রতিটা জায়গাতে আছে ঝামেলাতে, কোনো ইয়ে নেই ওর। এখন কাকে মারা হয়েছে? ওটা যে আমার ভাতিজা, ওই হবিবুরের ছেলে। হ্যাঁ, মারা গেছেন না বেঁচে? শুনছি মারা গেছে। এটা কি দীর্ঘ কেস কি চলছিল? পুলিশ কেস, জমি পুলিশ কেস, মানে এমনি তো ঝামেলা হচ্ছিল আর কি। হ্যাঁ, এমনি সমাজের লোকও বসেছিল, ও কোনো মতেই মানবে না। আমরাও নিজে বলেছি যে দেখ ওর পজিশন ছেড়ে দে, ঠিক আছে, ও ছাড়বে না গায়ে জোর, আজ ছাড়বো কাল ছাড়বো এরকম করছে। তারপরে যে জমিটা যে বাড়িওয়ালা করেছে ওর লাগুয়া, ওর সাথে মানে চুক্তি হয়েছিল যে আমি এইদিকে বাড়ি করবো, তুই আমাকে রড ঢুকিয়ে বলে ই করতে দিস, ই করে দিস, চুক্তি করা আছে সব কিছু ওর। তো ওর আর এতে আমরা যন্ত্রণায় অশান্তিতে আমরা মানে খুব চরম এতে আছি, মানসিক দুশ্চিন্তায়। সরকারের রিপোর্ট, নিউজ টুডে।